আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ হাজির হয়েছি মোশারফ কৃষি চ্যানেলে। আমি মোশারফ হোসেন। তো আজকের নওগাঁ জেলার ঐতিহ্যবাহী সেই কুসুম্বা মসজিদের পাশেই আমার একটি ভাই। তো এখানে আমরা দেখতেছি এবং আমরা শুনেই আসছি খুঁজতে খুঁজতে, তিনার এই দোকানে 100, 200, 500 এমনকি 1000 টাকা দামের পান পাওয়া যায়। সো 1000 মূল্যের পান এবং সর্বনিম্ন ভাই কয় টাকা? সর্বনিম্ন 5 টাকা। হ্যাঁ হ্যাঁ, 5 টাকার থেকে শুরু। দর্শক, আমরা এই পান দেখাবো যে ভাইয়ের মেডিসিন কোথায় থেকে কালেক্ট করে, কি অবস্থা, বিস্তারিত খুঁটিনাটি। তো ভাই, এখন যে পানটা আপনি তৈরি করতেছেন সেই পানটা কি নাম জানে তখন বললেন? এটার নাম বৈশাখী পান। এটা অনেকে পান পছন্দ করে, আবার দূর এলাকা থেকে আসে এই পানটা খাইতে। আমাদের এখানে এসে বলে, ভাই জিজ্ঞাসা করে কি কি পান আছে আপনার কাছে। আমি নাম বিস্তারিত বলি। আচ্ছা বলেন তো, আপনার নাম বলতে থাকেন তো। বৈশাখী পান, ঠান্ডা পান, আগুন পান, কুসুম্বার খিলি পান, বনলতা পান, তিপান পান এবং ইত্যাদি। আমার কাছে অনেক এগুলোই আছে, এগুলো আমি তৈরি করে রাখি। সকল ওই পানটা আমি তৈরি করে অনেকে দিই, ভাইরা খায়। অনেকে বলে ভালো, কেউ অনেকে বলে খারাপ, এটাই বলে। তো আমরা দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা জানবো ভাইয়ের কাছে। আর কোন পান নাম বললেন, মানে কোন পানের কত রেট এটা একটু জানাবেন কি দর্শককে? বৈশাখী পান 20 টাকা, কুসুম্বার খিলি 30 টাকা, বনলতা পান 60 টাকা, তিপান পান 80 টাকা, লিভাঙ্গা পান 350 টাকা। এই পানটা আমি তৈরি করি। তাই? হ্যাঁ। তো এখানে আপনি এই সকাল থেকে সারা দিন মানে কত পরিমাণ পান বিক্রয় হয় এখান থেকে, কি আপনার কি অবস্থা, কেমন মানুষে পান খায় আপনার কাছে? এখানে বিক্রিত হয় 1 পোয়া পান, 1 পোয়া পান বিক্রিত হয়। এক বিড়াতে থাকে 64টা পান। কোনো সময় 64টা পান বেশি দামে বিক্রিত হয়, আবার কোনো সময় হালকা দামেও করতে হয়, এরকম। তো পান বিক্রি হয়ে যায়, এক বিড়া পান বিক্রি হয়ে যায়। দর্শক, এখন আমরা দেখব আমার ভাই আজকে পান সাজাবেন, বহু সুন্দরী পান। তো আমরা বহু সুন্দরী পান তিনি সাজাবেন, নিশ্চয়ই আমি এই পান খেয়ে যাব। আমি কোনোদিন পান খাইনি দর্শক, তবে আজকে এই ঐতিহ্যবাহী এই মান্দা উপজেলার কুসুম্বা মসজিদে। বড় ভাই, আপনার নাম জানো কি? আমার নাম আব্দুর রহিম। আব্দুর রহিম ভাই, তো রহিম ভাইয়ের হাতে যে পানটা বহু, এখন কি বহু সুন্দরী পান করবেন, বহু সোহাগী পান তিনি তৈরি করবেন, আর এই পানটা আমি খাবো। দর্শক, আপনারা দেখতে থাকুন। ভাই, একে একে আপনি নাম বলবেন, কি মেডিসিন এটা? এটা তুনজন। এটা তুনজন দিয়ে পানটা পুরোটাই গোলাপ সিস্টেম করব, মানে এটার লাভ হবে, পুরোটাই লাভ সিস্টেম করব। গোলাপের পাপড়ি যেরকম, এরকম এটার টেস্ট। আচ্ছা আচ্ছা, তো দর্শক দেখতেই থাকুন, তিনি শুরু করে দিছে সেই বউ সোহাগি পান। এটা নিবঞ্জি। কি বললেন যেন? এটা নিবঞ্জি। দর্শক, এই মেডিসিনের নাম হচ্ছে নিবঞ্জি, আপনারা দেখতে থাকুন। নিবঞ্জিতে পান খালে এটা পুরোটাই লাগবে, যেরকম সোম পাপড়ি যেরকম আপনারা ব্যবহার করেন, অনেকে পছন্দ করে। এই মুখে দেওয়ার সাথে সাথে এটা সোম পাপড়ির মতন হাওয়া হয়ে যাবে এই পানটা পুরোটাই। অনেকে, তো আপনার এই দোকানে কতটা মেডিসিন আছে, কত প্রজাতি? আমার কাছে এখানে আছে 327 আইটেম আছে, আবার বাদ বাকি ওগুলো দামি, ওগুলো অনেকে ব্যবহার করে কম, আমি ওটা ব্যবহার করতে পারিনি, নিয়ে আসবো আশা করি, বাংলাদেশে উপস্থিত করব। কুস্তরি, লাভি কুস্তরি, এটা অনেকেও পায় না যেহেতু, এটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসব আশা করি। ছোট দোকান এখনও করতে পারিনি, কিন্তু আশা করি আমি বড় করে করব। তো ঠিক আছে ভাই, আপনি পান সাজান, আমার খুব ইচ্ছে হচ্ছে পান খাওয়ার জন্য। দর্শক, আপনারাও দেখতে থাকুন আমাদের নওগাঁ জেলার সর্বশ্রেষ্ঠ আমাদের এই রহিম ভাইয়ের এই দোকানে পান তৈরি হচ্ছে। আমি জানি না এই পান তৈরি করতে কত সময় লাগবে, তো দেখতেই ভালো লাগছে, আপনারা লাইনে থাকুন, দেখতে থাকুন। দর্শক, খুব সুন্দর করে পান সাজাচ্ছেন আমার ভাই। দর্শক পান দেখেন, দর্শক পান হচ্ছে ভাই, আমি আবারও নাম বলে বৈশাখী না, হ্যাঁ বহু সোহাগী পান। তো আমি এত মূল্যের কোনোদিন পান খাই নাই বা দেখেও নাই। দর্শক, আসলে আপনাদেরকে জানাবো
বা আপনারা যারা পান খাওয়ার ইচ্ছুক তারা আমাদের এই নওগাঁ জেলার মান্দা উপজেলার সর্ববৃহৎ সেই ঐতিহাসিক মসজিদ কুসুমবা মসজিদ মসজিদের অপোজিটে আপনার উত্তর পাশেই আমার এই ভাইয়ের দোকান। এখানে আসলে আপনারা পান পেয়ে যাবেন আপনার 5 টাকা থেকে 500 এবং 1000 টাকা মূল্যের পান। তো বড় ভাই আপনি তৈরি করেন আমরা দেখতেছি, দর্শক আপনারা দেখতেই থাকুন। দর্শক পান দেখেন, আমি জানি না এত বড় পান আসলে মুখে আসলে নিবে কি না, দেখতে থাকুন। দর্শক ভাই পান তৈরি করছেন, ভাই আরো কত আইটেম এখানে আসবে? এখানে এখনো পড়বে 12 আইটেম। এখনো এখন কত আইটেম আপনি দিয়েছেন? এখানে দিয়েছি 16 আইটেম। 16 আর 12, দর্শক দেখতে থাকুন 16 আইটেমের আরো দেবে এখানে। তো আমরা দেখতেছি বড় ভাইয়ের পানের দোকানে কত মশলা, মানে 360 আইটেমের মশলা এই দোকানে পেয়ে যাবেন। দর্শক আপনারা দেখতেই থাকুন, অনেক ইচ্ছা হচ্ছে। আর দর্শক আমাদের এই মোশারফ কৃষি চ্যানেল আপনারা যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে, আমাদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাদের এই মোশারফ কৃষি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের এই পানের দোকান রহিম ভাইয়ের দোকান দেখতেই থাকুন। দর্শক অনেক আইটেম, ভাই পান তৈরি করা এখনও শেষ হয় নাই। দর্শক দেখতেই থাকুন। দর্শক আমরা এই মান্দা উপজেলায় আসছিলাম ড্রাগন বাগানের উপর এক প্রতিবেদনের করার জন্য। তো আসে আমরা এই ভাইয়ের কথা শুনে ভালো লাগে এবং দর্শকের অনেক অনুরোধেই আমরা এখানে এসেছি। অনেকেই বলছে যে এই পানের একটু প্রতিবেদন ভাই একটু দেন, তাই আসছি, ছুটে আসছি। 360 আইটেম মেডিসিন দেয় পান তৈরি করতেছেন আমাদের বড় ভাই। দর্শক আমি জানি না আরও কত সময় লাগবে, তো পান তৈরি হচ্ছে আপনারা দেখতেই থাকুন। আর দর্শক আপনাদের জন্য কোনো খামার খামারি ভাইদের সফলতার গল্প তুলে ধরতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, মোশারফ কৃষি চ্যানেল। আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। এবং আজকে রহিম ভাইয়ের এই পানের দোকান, এই দোকানের নাম হচ্ছে বৌ সুন্দরী পান বিতান, বৌ সুহাগী পান দোকান। তো এখানে তিনারও নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, যারা মোবাইলে যোগাযোগ করে আসতে চান সমস্যা নাই, বড় ভাইয়ের নাম্বার আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন, বিস্তারিত আমরা দিয়ে রাখবো বক্সের মধ্যে। তো এখন কি দিচ্ছেন ভাই? এটা মধু, মধু দিয়ে পান খাই? এটা আচ্ছা, এটাও একটা পান মশলা না? দর্শক আমি কোনোদিন দেখি নাই, তবে আজকে মধু তিনি দিচ্ছেন, খাঁটি মধু তাই না? ভাই আরো কত মডেল এখানে, মানে আইটেমের আপনার মেডিসিন পড়বে এখানে? আর পড়বে 4টা। দর্শক আরো কিছু সময় আপনারা সঙ্গে থাকুন, আসলে দেখতেই ভালো লাগছে। আর আপনাদের জানাই ভাইয়ের পক্ষ থেকে যে আপনারা যারা উন্নত মানের পান খেতে চান, অনেকে ভাই আছে যে ভাবের জন্য ইচ্ছা করলে এখান থেকে পান তিনি সুন্দর করে টিস্যুর মধ্যে জড়িয়ে দেন, কেউ আছে বৃদ্ধ মা বাসায় হয়তোবা ছেলেরা ইচ্ছা করলে যে আমি আমার মাকে একটা পান খাওয়াবো সমস্যা নাই, কেউ ভাইয়েরা আছে তারাও পান খালে এখানে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। কত সুন্দর পান,
ভাই আসলে কি এই এই পান কি মুখে আসবে না কেটে খাইতে হবে বলেন দেখি? আপনারা মন করলে এটা কেটে খেতে পারবেন, অনেকে ফ্যামিলি পান এটা বলে হয়। মানে এই পান একা খাওয়া সম্ভব না? একা খাওয়া সম্ভব না, আর এটা ফ্যামিলি পান, এটা ফ্যামিলি লিয়ে খাইতে পারবেন, মানে সবাই মিলে খাইতে হবে। আচ্ছা আচ্ছা, তৈরি করতে থাকেন। দর্শক আপনাদের অনুরোধে আসছিলাম, তো আর একটি ভাই কিছুক্ষণ আগেই ফোন করে আমাকে জানাই দিয়েছেন যে আপনি ভাই আবারও ঘুরে যান। আমি চলে গেছিলাম অলরেডি উপজেলায়, সেখান থেকে আবার ব্যাক করে আসছি। তো এই প্রতিবেদন করার জন্য আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই বৌশুয়াগি পান। আসলে 360 আইটেমের জিনিস দিয়ে পান তৈরি হচ্ছে। ভাই দর্শকের সামনে যদি কিছু বলার থাকে তাহলে আপনি বলেন। আমার কিছু বলার তো নাই ভাই, আমি কি বলবো, এমন আমার যেটা আছে চাহিদা এটাই আমার বেস্ট। আমাদের এই গ্রাম অঞ্চলের মানুষের কাছে যে পান বিক্রি তা আমি করি, এটাই আমার আল্লাহর দোয়াতে শুকরিতা। আচ্ছা, এই পান বিক্রি করে কি আপনার সংসার ভালোভাবে চলে, এবং আপনার কি এখান থেকে কি বুঝেছেন আপনার এই ব্যবসা? এখান থেকে আমার অনেক উন্নত হয়, আমার সংসার চলে, আমার বাপ মায়ের হিল্লা পায়, আমার বাপ আমার দ্বারাই অনেক আমার বাপ ব্যথাটা কম পেয়েছে। মানে আমার বাপ অনেকে ছোটোর থেকেই কষ্ট করত, আমি যখন বুঝতে শিখেছি তখন পড়ালেখাও চালাই, এই ব্যবসাও অনেকে দূরের এলাকাত করছি। মানে আমি করছি রাজশাহীতেও করছি, আবার তোমার নওগাঁতে করছি, ওটা নওগাঁতে তোমার ব্রিজের মোড়ে ওখানে ছিলাম, ওখানে মেলা বছর ছিলাম, ওখান থেকে আসছি। আমি এসে ভাইয়ের সাথে কিছু একটু গণ্ডগোল ছিল, রাগ বাক করে এসে আমি নিজে খুলেছি দোকান। আশা করি দোকানটা উন্নত করব আরও, এটাই আমার কথা শেষ। ধন্যবাদ, আমার বড় ভাইয়ের মুখ থেকে শুনলাম, খুব ভালো লাগলো তেনার অনুভূতি। হ্যাঁ, তো পান তিনি তৈরি করা হয়তো হয়ে গেছে, তো এই পানটা ভাই একটু, হ্যাঁ এই পান এখন প্যাকেট করবেন। তিনি কি দিয়ে আপনি এই পানটা জড়া দেবে? এই পান তো কোনো সাধারণ কোনো ইয়াতে দেওয়া টিস্যু না এটা। ও দর্শক দেখছেন তিনি টিস্যু হাতে নিয়েছেন, ওই টিস্যুত করে জড়া দেবেন হয়তোবা। তো আমি কোনোদিন পান খাই নাই, তবে আজকে হয়তোবা পান খাবো ওই ভাই।